প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার শামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় অ্যানাল ফিশার ও ফিস্টুলা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার অ্যানাল ফিশার ও ফিস্টুলা এই সমস্যাটি নিয়ে আসলে অনেকেই ভুগে থাকেন তারা আসলে এই বিষয়টি অনুধাবন করতে পারেন না যে কখন আসলে চিকিৎসকের কাছে যেতে হবেন অনেকে দীর্ঘদিন আসলে এই সমস্যাটি নিয়েই আসলে জীবনযাপন করতে থাকেন সেক্ষেত্রে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই সেটি হচ্ছে এই যে আমরা বলছি যে অ্যানাল ফিশার এবং অ্যানাল ফিস্টুলা এই দুটি বলতে আসলে কী বুঝে এবং এই দুটি আসলে আমরা কীভাবে পার্থক্য করতে পারি অ্যানাল ফিশার রোগটা হয়ে থাকে অবশ্যই কোনো না কোনোভাবে একটা শক্ত মল ত্যাগ করার ফলে হয়ে থাকে অর্থাৎ মলদ্বারে মল ত্যাগ করার সময় প্রচুর প্রেশার দিয়ে যখন মলটাকে বের করে দেওয়া হয় তখনই অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা বা এই কারণে মলদ্বারটা চিড়ে যায় এবং সেটাকে আমরা অ্যানাল ফিশার বলে থাকি এই অ্যানাল ফিশারটাকে আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা গুরুত্ব দেই না অর্থাৎ মনে করি যে ঠিক আছে মল ত্যাগ করতে যে সামান্য চিড়ে গেছে এইটা হয়তো আর যদি মলটা শক্ত না হয় যদি তাড়াতাড়ি মলটাকে নরম করে ত্যাগ করা সম্ভব হয় তাহলে পরে হয়তো সেরে যাবে কিন্তু স্যার ছিঁড়ে গেলে আসলে কী হয় সেক্ষেত্রে হ্যাঁ মল ত্যাগ করার সময় যখন চিড়ে যাচ্ছে তখন অতি অবশ্যই এখান থেকে রক্ত আসে তবে একেবারে যে সবসময় রক্ত অনেক আসবে বা আসবে এরকম কোনো কথা নাই হয়তো চিড়ে গেছে কিন্তু রক্ত আসলো না অর্থাৎ এটা অনেকখানি চিড়ে নাই দেখেই রক্ত আসে নাই কিন্তু চিড়ে গেছে এটা অ্যানাল ফিশার এটার কারণে তিনি অস্বস্তি বোধ করবেন ব্যথা বোধ করবেন এবং কখনো কখনো হয়তো মনে করবেন যে চুলকাচ্ছে এখানে এবং অনেকে এইটা যুক্তি দিয়ে থাকেন যে আমার এখানে প্রতিদিন দেখি যে মল ত্যাগ করার পর থেকে কৃমি এসে এখানে কামড় দিচ্ছে আসলে এটা কৃমির কামড় না এটা যেহেতু চিড়ে গেছে সেই জন্যেই এখানে তিনি এই অস্বস্তিতা বোধ করছেন এবং রক্ত যদি নাও যায় তাহলেও এখানে ব্যথা থাকে এবং বেশ কিছুদিন উনি ভুগতে থাকেন আচ্ছা কিন্তু যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমরা এই চিড়ে যাওয়াটাকে বা এখানে রক্ত আসুক বা না আসুক যে অ্যানাল ফিশার যে তৈরি হলো এটাকে আমরা গুরুত্ব কম দিয়ে থাকি কিন্তু এই গুরুত্ব কম দেওয়ার ফলে এটা থেকে কিন্তু অনেক বড় ধরনের জটিলতা মলদ্বারে সৃষ্টি হতে পারে আচ্ছা আমি প্রায়শই বলে থাকি যে মলদ্বারে একটা অ্যানাল ফিশার তৈরি হওয়া মানে এখানে একটা অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো সময় এটা সুপ্ত আগ্নেয়গিরি হিসাবে আমি বলে থাকি এ কারণেই বলে থাকি যে ঘটনাটা খুব সামান্যই ঘটে থাকে যেখানে অল্প একটু চিড়ে গেল এই চিড়েটা যদি দীর্ঘদিন থাকে তখন আমরা এটাকে বলি যে ক্রনিক অ্যানাল ফিশার অর্থাৎ এটার জটিলতা শুরু হয়ে গেছে এবং এই ক্রনিক অ্যানাল ফিশার থেকে কখনো না কখনো দেখা যায় যে এই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় অর্থাৎ ইনফেকশন এসে জমা হয় তখন আমরা এটাকে বলে থাকি ইনফেক্টেড অ্যানাল ফিশার যদি সেখানে বেশ কিছুটা জায়গা জুড়ে সেখানে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে অর্থাৎ এখানে পাস জমা হয় তখন কিন্তু এখানে একটা অ্যাবসেস তৈরি হতে পারে ঘটনার সূত্রপাত কিন্তু সামান্য অ্যানাল ফিশার থেকে কিন্তু এখানে একটা পাস জমা হবে একটা ফোড়া মতো হবে তখন কিন্তু তার মলদ্বারে আরও অনেক জটিলতা তৈরি হয়ে যাবে তখন দেখা যাবে যদি এই ফোড়াটা বা এই পাসের যে অ্যাবসেস যেটা আছে এটা নিজে নিজে যদি নিঃসরণ হয়ে যায় অর্থাৎ এখানে কোনো যে ছিদ্র হয়ে পুঁজটা বের হয়ে যায় অথবা পুরাটা চিড়ে যেয়েও পুঁজ বের হয়ে যায় পরবর্তীকালে এখান থেকে ফিস্টুলা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই যে স্যার অ্যানাল ফিস্টুলার কথা আপনি বলছিলেন অ্যানাল ফিস্টুলাটা আসলে কি স্যার দেখা যায় যে অ্যানাল ফিশার থেকেও ফিস্টুলা তৈরি হয় অর্থাৎ মলদ্বারের যেখানে অ্যানাল ফিশার ছিল তার পাশে যখন এখানে ফোড়া বা অ্যাবসেস তৈরি হলো সেটা যখন নিজে নিজেই ফেটে গেল তখন দেখা যায় যে ওখানে একটা নালি তৈরি হলো আচ্ছা আমরা ফিস্টুলা বলতে বুঝি একটা নালিকা এবং সেই নালির দুইটা মুখ থাকে একটা মলদ্বারের ভিতরে একটা মলদ্বারের বাইরে আচ্ছা শুধুমাত্র অ্যানাল ফিশার থেকেই যে এই ফিস্টুলা তৈরি হবে তা না অবশ্যই সেখানে পাস থাকতে হবে বা অবশ্যই সেখানে একটা ফোড়া তৈরি হতে হবে কিন্তু সেটা দেখা যায় যে শুধুমাত্র যে অ্যানাল ফিশার যেখানে আছে সেখান থেকে হয় তা না মলদ্বারের অন্য অন্য পাশেও অসংখ্য গ্রন্থি আছে
যে গ্রন্থি থেকে তারা রস নিঃসরণ করে থাকে। কখনো না কখনো এই গ্রন্থিগুলো যদি মুখটা বন্ধ হয়ে যায় তখন মলদ্বারের পাশে একটা ফোড়া তৈরি করে, সেই ফোড়াটা যখন নিজে নিজে ফেটে যায় তখনও অ্যানাল ফিস্টুলা তৈরি করতে পারে। অথবা অনেক সময় আমরা অপারেশন করার পরেও রোগী যদি অপারেশন পরবর্তী সময়ে চিকিৎসকের নির্দেশ মতো না চলে, যদি তার মলদ্বারের আশেপাশের অংশের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো রক্ষা না করে, তাহলে দেখা যায় যে ওখান দিয়ে তার ফিস্টুলা বা নালিকা তৈরি হয়ে গেছে। এইভাবেই অ্যানাল ফিসার থেকে ফিস্টুলা যেমন হয়, অন্যভাবে মলদ্বারের পাশের ফোড়া থেকেও ফিস্টুলা তৈরি হয়। দুইটাই খুবই জটিল রোগ বলে আমি মনে করি। কি কি কারণে আসলে অ্যানাল ফিস্টুলাটি হয়ে থাকে? ফিস্টুলা হয়ে থাকে প্রথমত দুইটা কারণে। একটা হচ্ছে যে এখানে যদি অ্যানাল ফিসার থাকে সেই ফিসারই পরবর্তীকালে ফিস্টুলার রূপ নিতে পারে। যদি এটা দীর্ঘদিন যাবত আমরা কোনো যত্ন না নেই মলদ্বারে তাহলে এটা সমস্যা হতে পারে। আর একটা যেটা বললাম, মলদ্বারের চারিপাশে কিছু গ্রন্থি থাকে, যে গ্রন্থিগুলো যখন মুখ গ্রন্থির থেকে যে রস নিঃসরণ হয় সেই নিঃসরণ যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে একটা ফোড়া তৈরি করে এবং সেই ফোড়া থেকে পরবর্তীকালে ফিস্টুলা হয়ে থাকে। এবং এই ফোড়াগুলো অত্যন্ত জটিল হয়ে থাকে মলদের আশেপাশের ফোড়াগুলো। সেক্ষেত্রে স্যার, রোগীরা যখন আপনাদের কাছে আসছেন তখন আসলে তারা প্রাথমিক পর্যায়ে আসলে কী কী লক্ষণ বা উপসর্গ বলে থাকেন, কিংবা কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? রোগী এসে বলে যে তার মলদারের পাশে কখনো কখনো একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা অটোমেটিক্যালি ফেটে গেছিলো, অথবা কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে উনি হয়তো এটা চিড়ে দিয়েছিলেন বা ফেড়ে দিয়েছিলেন, ওখান থেকে পুঁজ নিঃসরণ হয়ে গেছিলো, দীর্ঘদিন সুস্থ ছিলেন কিন্তু সম্প্রতি তার ওই জায়গাটায় দেখা যাচ্ছে ছোট্ট একটা গোটা মতো হয়েছে এবং সেটার একটা ভিতর থেকে কিছু পুঁজ আসছে, কখনো রক্ত আসছে, কখনো বা মলও আসতে পারে তরল আকারে। এগুলোর সমস্যা নিয়েই রোগীরা আমাদের কাছে আসে এবং আমাদের কাছে তখন এই রোগের চিকিৎসার জন্য তারা শরণাপন্ন, আমাদের শরণাপন্ন। সেক্ষেত্রে স্যার হচ্ছে পরীক্ষা নিরীক্ষার কী কী বিষয় রয়েছে বা কীভাবে আপনারা আসলে একবার শতভাগ নিশ্চিত হন যে না এটি আসলে অ্যানাল ফিস্টুলা সমস্যা? সর্বপ্রথম আমরা যেটা করে থাকি তার মলদ্বারের পরীক্ষা করে থাকি। এটাকে আমরা বলে থাকি যে তার মলদ্বারের পরীক্ষা, যেটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলা হয় বা পিআর বলা হয়, তো আমরা অথবা প্রোক্টোস্কোপি করে থাকি। এখানে করে তার আমরা দেখতে পাই যে এখানে একটা ছিদ্র আছে, কখনো সেই ছিদ্রটার একটা মুখ থাকে, কখনো বা দুইটি মুখ থাকে। যখন একটা থাকে তখন আমরা এটাকে সাইনাস হিসেবে বলে থাকি, যখন দুইটা মুখ হয়, দুই দিকে মুখ থাকে একটা ভিতরে এবং বাইরে, তখন এটাকে আমরা ফিস্টুলা বলি। প্রাথমিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যদি এটা বড় ধরনের দৈর্ঘ্য বেশি থাকে সেক্ষেত্রে আমরা বলি ফিস্টুলাগ্রাম করতে। এটা একটা সহজ পরীক্ষা এবং এটা ভিতরে একটা রং বা একটা ইঞ্জেকশন দিয়ে এক্স রে করলেই দেখা যায় যে হ্যাঁ তার এটা মুখ দুইটা এবং এটা কত দূর বিস্তৃতি, কত দিকে বিস্তৃতি সবই বোঝা যায়। আচ্ছা, অতি সম্প্রতি আমরা যেটা করে থাকি, যেটা আরও কনফার্ম হওয়ার জন্য যে কীভাবে আমরা বুঝবো যে এটা আসলে কত দূর গেছে, কতগুলো লেয়ারে আছে, সেটার জন্য এমআরআই করা যায়। এই এলাকার এমআরআই করলে তখন দেখা যায় এমআরআই ফিস্টুলাগ্রাম করলে অথবা পেলভিক রিজিয়নের ফিস্টুলাগ্রাম করলে এটা আরও সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখা যায় এবং চিকিৎসাও তখন সহজ হয়ে যায়। কী কী পরীক্ষা নিরীক্ষার আসলে প্রয়োজন পড়ে? আপনি বলছিলেন ধাপ বাই ধাপ কিছু পরীক্ষা নিরীক্ষার কথা, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আসলে আপনার কাছ থেকে জানবো যে কী কী চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে রয়েছে এবং কী কী চিকিৎসা পদ্ধতি আসলে একেবারেই রোগীরা সহজলভ্য হিসেবে গ্রহণ করতে পারে। আমরা দুইটা রোগ নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে অ্যানাল ফিসার এবং একটা হচ্ছে ফিস্টুলা। অ্যানাল ফিসারের যদি এটা আমরা আমাদের কাছে যখন আসে, বেশিরভাগ রোগী আসে এটা ক্রনিক পর্যায়ে আসে, অ্যাকিউট পর্যায়ে খুব কমই আসে। অ্যাকিউট পর্যায়ে আসলে আমরা সাধারণ কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো প্রয়োগ করার মাধ্যমে রোগীকে তাড়াতাড়ি সুস্থতার দিকে নিয়ে যেতে পারি এবং রোগীকে সতর্ক করে দেই যে পুনরায় এই ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য তার মলকে নরম রাখতে হবে, মল ত্যাগ করার জন্য প্রেশার দেওয়া যাবে না, অথবা মল তার এখন বেগ নাই কিন্তু সে চাচ্ছে বাইরে যাবে বা জরুরি কোনো মিটিং আছে তখন সে প্রেশার ক্রিয়েট করে টয়লেট করতে চাচ্ছে, এগুলো যেন না করে সেগুলো আমরা সতর্ক করে দিয়ে থাকি, তাতেই দেখা যায় প্রাথমিকভাবে সে সুস্থতা পায়। যদি এটা ক্রনিক হয়ে যায় বা দীর্ঘদিন যদি তার এই কষ্টটা হতে থাকে
তাহলে আমরা অপারেশন করতে পারি। অপারেশন প্রচলিত পদ্ধতিতে একটা ছোট অপারেশন আছে যেটাকে আমরা এলআইএস বলে থাকি, সাধারণত মলদ্বারের যে মাংসপেশিগুলোর জন্য এই মলদ্বারটা তার শক্ত হয়ে থাকে বা মলত্যাগ করতে গেলে বেশি প্রেসার দিতে হয়, সেই মাংসপেশির কিছু অংশ কেটে দেওয়া হয়, তাতে সে আর মলদ্বারে এই ধরনের প্রেসার দেওয়া লাগে না, তার টয়লেটটা স্বাভাবিকভাবে হয়ে যায়, বের হয়ে আসে। এটা একটা প্রচলিত পদ্ধতিতে একটা ছোট অপারেশন করলেই সম্ভব। ইদানিংকালে যেহেতু মানুষ প্রযুক্তি নির্ভর হয়েছে, সেই জন্যে আমরা লেজার সার্জারিও করে থাকি এবং তার ফলাফলও একই রকম এবং রোগীরা স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু লেজার করতে গেলে হসপিটালে থাকতে হয় না, যে করে চলে আসতে পারে। সুতরাং এটা একটা সহজ পদ্ধতি কিন্তু ব্যয়বহুল। ফিস্টুলার চিকিৎসাটা একটু জটিল এবং আমি সবসময় বলে থাকি যে এই ফিস্টুলার চিকিৎসা করতে গেলে পরে রোগী এবং চিকিৎসকের একটা নিবিড় সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আচ্ছা, কারণ এই অপারেশনটা করতে গেলে চিকিৎসকের যেমন দায়িত্ব আছে রোগীরও তেমন দায়িত্ব আছে। এক্ষেত্রে কিন্তু চিকিৎসকের দায়িত্ব দুইটা, চিকিৎসকের দায়িত্ব হচ্ছে একটা হচ্ছে তার দক্ষতা এবং দুই নম্বর হচ্ছে তার অভিজ্ঞতা। এই দুইটা নিশ্চয়ই যারা কলোরেক্টাল সার্জারি করে থাকেন তাদের সকলেরই আছে বলে আমি মনে করি। আর রোগীর দায়িত্ব কিন্তু পাঁচটা। প্রথমত হচ্ছে যে অংশটুকু আমরা কেটে ফেলছি, ফিস্টুলা অপারেশন করতে গেলে প্রচলিত পদ্ধতি আমরা যখন কেটে ফেলি ওটা কিন্তু সেলাই দেওয়া সম্ভব হয় না, আর সেলাই দিলেও থাকে না, তাহলে ওই অংশটুকু ড্রেসিং করতে করতে ভরাট হতে হবে। এই ড্রেসিংগুলো যেন যারা ড্রেসিং করে অভ্যস্ত তাদের দিয়ে করানো হয়, অর্থাৎ তিনি চিকিৎসক হতে পারেন, তিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, তিনি নার্স হতে পারেন, অথবা অপারেশন থিয়েটারে আমরা বলি ওটি বয় বা ওয়ার্ড বয়, এরা যারা ড্রেসিং করে অভ্যস্ত তাদের দিয়ে করাতে হবে। সেক্ষেত্রে স্যার ব্যথার একটা বিষয় থাকে, ব্যথা অতি অবশ্যই কিছু থাকবে, তবে অপারেশন পরবর্তীকালে ব্যথা কিছু তো কমে যায় যেহেতু আমরা ব্যথার ওষুধ ব্যবহার করি। না স্যার, ড্রেসিং করানোর সময়, ড্রেসিং করার সময় ব্যথা নিরাময়ের জন্য আমরা ড্রেসিং করার পূর্বে তাকে ব্যথা নিরাময়ের যে ওষুধ আছে সেগুলো খাইয়ে দিতে পারি, বেদনানাশক। অনেক সময় আমরা এখানে লোকাল স্প্রে করে থাকি যে সাময়িক এক জায়গাটা অবশ করার জন্য। আর যদি এইটা অনেক গভীর থাকে সেক্ষেত্রে তো অতি অবশ্যই তাকে পুনরায় অবশ করে বা পুনরায় ঘুম পাড়িয়ে নিয়ে বা পুনরায় অজ্ঞান করেই করতে হবে, সেক্ষেত্রে তো অতি অবশ্যই একজন চিকিৎসকই লাগবে। নিশ্চয়ই আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, তবে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পড়েছে প্রচণ্ড গরম এবং এই গরমে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু জন্ডিস নামক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেহেতু এটা খুব সাধারণ সমস্যা, অনেকেই কিন্তু এটাকে গায়ে লাগাচ্ছেন না, কিন্তু যদি আমরা খাবার থেকে শুরু করে লাইফস্টাইল যে মেনটেন আছে সেটা যদি না করে থাকি তাহলে কিন্তু আমাদের লিভারে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই জেনে নেওয়া যাক যে কী ধরনের সমস্যার সম্মুখীন থেকে আমরা বাঁচতে পারি এবং এর জন্য কী কী করা জরুরি। প্রথমেই খেয়াল রাখতে হবে যে লাইফস্টাইলের একটা অংশ কিন্তু খাবার, এই খাবার নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি। জন্ডিস যেহেতু হলে আমাদের লিভারের উপর একটা প্রবলেম তৈরি হয়, সো এই লিভার কিন্তু আমাদের স্টোর হাউস, সো এই স্টোর হাউসে কোনো রকমই কিন্তু সমস্যা করা যাবে না। এর জন্য খাবারটাকে নিয়ন্ত্রিতভাবে খেতে হবে, কারণ এই অতিরিক্ত খাবার যদি খাওয়া হয় সেই অতিরিক্ত খাবারটাই কিন্তু স্টোর হয়ে লিভারে সঞ্চিত হয়। এর জন্য খাবারটা কেমন হওয়া উচিত এটা জানা জেনে নেওয়াটা খুবই জরুরি। বিশেষ করে আমাদের প্রতিদিন আমরা যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করি সেটা কতটুকু করব এবং কী ধরনের খাবার থেকে আমরা সেটা নিব। যেমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি 2000 কিলো ক্যালোরি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে সেই কিলো ক্যালোরি যাতে বেশিরভাগই ফলমূল এবং শাকসবজি এবং সহজপাচ্য খাবার থেকে আমরা নিয়ে থাকি, কারণ অতিরিক্ত তেল এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের বেশি ক্যালোরি যেমন দেয় তেমন হচ্ছে আমাদের শরীরে ক্যালোরি থেকে ফ্যাট জমার একটা প্রবণতা দেখা দেয় এবং লিভারের স্টোরেজটা কিন্তু বাড়াতে পারে। সেজন্য জন্ডিস রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলি পথ্য হিসেবে একদম সহজ লভ্য এবং সহজ পথ্য সহজে পাচ্য যে খাবারগুলো আছে সেগুলো নেওয়া। যেমন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারে আমরা অবশ্যই বলি যে রুটি জাতীয় খাবারগুলো বা ব্রেড জাতীয় যেগুলো আছে এই খাবারগুলোকে আমরা একটু বাদ দিয়ে সহজপাচ্য সাদা ভাত যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু তাদের জন্য খুব সহজেই হজম হয়ে যাবে।
এর পাশাপাশি হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে অবশ্যই মাছ মাংস আমরা রাখতে পারি, কিন্তু সেই মাছ মাংস রান্নার ক্ষেত্রে যাতে অতিরিক্ত তেল ব্যবহার করা না হয়, এবং আমরা অনেকেই কিন্তু এই মাছ মাংস ভেজে তারপরে হচ্ছে রান্না করি এবং কষানো খাবার, এই ধরনের খাবারগুলো কিন্তু বাদ দিতে হবে। এবং সবজির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লাউ, ঝিঙা, চিচিঙ্গা, চাল, কুমড়া, এই ধরনের পানি জাতীয় যে সবজিগুলো আছে কম তেলে রান্না করে এটা যদি তাদেরকে দেওয়া হয়, এবং একদম গুরুপাত খাবার, মশলা যত কম দেওয়া যাবে ততই কিন্তু এই রোগীদের জন্য সেই পথ্যটা তার শরীরের জন্য খুবই উপকারী হয়ে যায়। এর পাশাপাশি ফ্রুটস দেওয়া যেতে পারে, এবং খেয়াল রাখতে হবে যে ফলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আস্ত ফলটা আমরা সবসময় প্রেফার করব। যদি জন্ডিস রোগীদের শরীরের অবস্থা বেশি সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু আমাদেরকে পানি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো দিতে হবে, বিশেষ করে ডাবের পানি আমরা অনেক বেশি বলি, এবং গরম থেকে কিন্তু তাকে অনেকটাই নিজেকে সেফ রাখতে হবে। যে কোনো খাবার যেগুলো উত্তেজক, চা, কফি, এই ধরনের খাবারগুলো থেকে তাকে দূরে সরে আসতে হবে, এবং নির্দিষ্ট সময়ের আগে কখনো এটা নেওয়াটা ঠিক না, অবশ্যই ডক্টরের কনসালটেন্ট নিতে হবে। এর পাশাপাশি হচ্ছে গিয়ে সাময়িকভাবে শারীরিক পরিশ্রম, এমন কোনো শারীরিক পরিশ্রম বা কঠিন কাজ করা যাবে না যেটা হচ্ছে তার লিভারের উপরে প্রেশার পড়ে বা শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য লাইফস্টাইল মেনটেন করা খুব জরুরি, পর্যাপ্ত ঘুমটা খুব জরুরি, কারণ ঘুমের সাথে আমাদের খাবার দাবারের সাথে যেমন একটা স্বাস্থ্যের সম্পর্ক আছে, এবং আমাদের যে স্ট্রেস রিলিফ সেটাও কিন্তু সম্পর্ক আছে। তাই সার্বিকভাবে খাবারের পাশাপাশি আমাদের লাইফস্টাইল মেনটেন এবং ঘুম খুবই জরুরি। এভাবে যদি আমরা একজন জন্ডিস রোগীকে ট্রিট করতে পারি তাহলে কিন্তু খুব কোনো রকম সমস্যা ছাড়াই তিনি এই জন্ডিস রোগ থেকে মুক্তি পেতে পারেন। আমরা স্যার যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অ্যানাল ফিশার এবং ফিস্টুলা, সেক্ষেত্রে আসলে অপারেশন পরবর্তী সময়ে কি কি সতর্কতা আসলে রোগীদের মেনে চলতে হয়? ফিস্টুলার ক্ষেত্রে যে আমি বলছিলাম যে রোগীর দায়িত্ব আছে, সেই রোগীর দায়িত্বের ভিতরে প্রথম হচ্ছে যে ড্রেসিংটা যথাযথভাবে করা, এবং আমরা অবশ্যই তাদের উপদেশ দিয়ে থাকি যে কতদিন সে নিয়মিত ড্রেসিং করাবে, কতগুলো ড্রেসিং সে কয়েকদিন পরপর করাবে, এবং কী কী পদ্ধতিতে করাবে সেগুলো আমরা বলে দিই বা আমরা লিখিতভাবে দিয়ে দিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোগীরা এই ব্যাপারটা অতটা গুরুত্ব দেন না, সমস্যাটা তখনই তৈরি হয়। যদি ঠিকভাবে ড্রেসিং না হয় তাহলে এটা ঠিকভাবে ভরাট হয়ে আসবে না ভিতর থেকে, এবং এই রোগের জীবাণু বা এই রোগের কারণে যদি কোনো ধরনের পাস এখানে জমে থাকে পুনরায় এইখানে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা রয়ে যায়। সেজন্য আমি বলে থাকি যে এই ড্রেসিংটা হতে হবে যথাযথভাবে, এবং তাকে শরীরের পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, পাশাপাশি মলদ্বারের পাশেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। অনেকে অপারেশন পরবর্তী সময়ে দেখা যায় যে মলদ্বারের আশেপাশে গোসলের সময় ভালো করে পরিষ্কার করছেন না, অথবা মনে করছেন ওখানে একটা ক্ষত আছে, এই গোসলের সময় পানি বা সাবান শ্যাম্পু গেলে ক্ষতি হবে। আসলে সেটা না, আমি বুঝিয়েই বলি যে তখন এটা পানি দিয়ে সে ধুয়ে ফেলবে, অর্থাৎ ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় আমি বলি যে অপারেশন পরবর্তী পুষ্টিকর খাবার খেতে হবে। অনেকে মনে করেন মলদ্বারের অপারেশন হয়েছে সুতরাং খাবার বেশি খেলে টয়লেটে বারবার যেতে হবে, এই জন্য পুষ্টিকর খাবার খান না, ওনার কিছু হয়তো লিকুইড বা সেমি সলিড খাবার খান। আসলে পুষ্টিকর খাবার না খেলে ক্ষতস্থান ভরাট হয় না, এটা তৃতীয়। চতুর্থ হচ্ছে তাকে চলাফেরা করতে হবে, চলাফেরা না করলে রক্ত চলাচল বৃদ্ধি না পেলে ক্ষতস্থান তাড়াতাড়ি ভরাট হবে না। এবং পঞ্চম যেটা সেটা গুরুত্বপূর্ণ কিন্তু অতি অবশ্যই মানতে হবে, সেটা শরীর অন্য কোনো রোগ থাকলে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, অন্য রোগ না থাকলে অনেক সময় দেখা যায় যে এখানে টিবির জীবাণু থাকে, যক্ষার জীবাণু মলদ্বারের পাশে থেকে যায়, যেটা ফিস্টুলার ভিতরে পাস তৈরি করার একটা প্রধান কারণ। আমরা সেই রোগ নির্ণয় করে দেব এবং সেই অনুযায়ী তাকে হয়তো দীর্ঘদিন এই ওষুধ খেতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যানাল ফিশার ও ফিস্টুলা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যারা ডায়াবেটিসে ভুগছে এদের প্রত্যেকেরই কিন্তু রিস্ক আছে তাদের চোখে কোনো না কোনো ডায়াবেটিস জনিত অসুখ হওয়ার। আমরা যদি বলি তাহলে দেখা যায় ডায়াবেটিস চোখের পাতা থেকে শুরু করে চোখের পিছনে চোখের স্নায়ু পর্যন্ত যে কোনো জায়গাকে কিন্তু আঘাত করতে পারে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।